بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم أخلصنا نيتنا والأعمالنا يا أرحم الراحمين رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل لقدة من لساني يفقه قولي صدق الله المولان العظيم دوشق بايبون السلام عليكم ورحمة الله وبركاته وكم to tonight's program tonight's uh, uh, program of the Origins. Uh, it's the third uh, of this new program, Mashallah. A very meaningful uh, program, meaningful discussion, and also an opportunity for you to get involved as well. Uh, just to remind you all, tonight's program is not for you to call in uh, to ask about whether this is halal or this is haram. But uh, we're we're trying to delve a bit more deeper into some of those things that uh, we should really understand uh, in a more ইন ডেপ্থ ওয়ে অ্যান্ড ইফ ইউ হ্যাভ এই কন্ট্রিবিউশন ওর কোয়েশন ইন রিলেশন টু দ্য ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইন লাইট অ্যান্ড ভয়েস ইনশাল্লাহ দর্শক ভাই যারাও আসেন সবাই রেখানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের প্রোগ্রাম যে টু অরিজিন অত তৃতীয় পার্ট আজকে শুরু হইল আলহামদুলিল্লাহ আমরা সাথে ইমাম কাজী লুৎফুর রহমান যিনি আমাদের মেইন গেস্ট আলহামদুলিল্লাহ তান ফরিসয় আপনাদের কাছে আমরা নিয়ে আসছি অলরেডি মাসা আল্লাহ এই দানিং তাইন লন্ডন সেন্ট্রাল মসজিদ অথবা রিজেন্স পার্ক মসজিদের একজন ইমাম মাসা আল্লাহ তো উনি আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার চেষ্টা করা বিশেষ করে আমরা যে মানুষ যে মুসলমান হিসাবে যে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এবং বিশেষ করে শুধু শিক্ষা না এবং জীবনের যে ধারণা যেটা এইসব বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেইসব সব সাবজেক্টগুলো আছে সেইগুলো উনি আপনাদের সামনে আনা আনার চেষ্টা করা আলহামদুলিল্লাহ আজকে হইল ইনটেনশন অথবা নিয়তরূপে টুডেজ ডিসকাশন অ্যান্ড প্রেজেন্টেশন ইজ অন দ্য সাবজেক্ট অফ ইন্টেনশন অ্যান্ড উই ক্যানট স্ট্রেস হাউ ইম্পর্টেন্ট ইন্টেনশন ইজ ইন দ্য লাইফ একজন মুমিনোর জীবনের ভিত্তি নিয়ত কত গুরুত্বপূর্ণ এই নিয়তর মাধ্যমে জান্নাত ফাওয়ার চান্স অথবা জান্নাত ধুনে দূর হওয়ার একটা বিষয় রইল আমি অনুরোধ করম শেখ ইমাম কাজী লুতুর রহমান রে থান পক্ষে শুরু করার লাগে জো জাক মুল্লা الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا على نعمه الاسلام فهذه النعمه العظيمه التي انقذنا الله بها من الظلمات الى النور ومن علينا بها بخير خلقه محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ثم اما بعد آه

যে আমি দেখছি আমাদের মুসলমান ভাই এবং বোনেরা রাজারা আসন বর্তমানে দেখা যায় যে ইলমি কোনো ডিসকাশন ইলমি কোনো আলোচনা করলে দেখা যায় এটার উপরে কেউ আকৃষ্ট বা ইন্টারেস্টেড হই না কোনো মসজিদে কোনো জায়গার মধ্যে দার্স বা ইলমের কোনো আলোচনা শুরু করলে দেখা যায় অনেকে এটা থেকে তেমন একটা ইন্টারেস্টেড ফিল করেন না অথচ ইলিম থলব করা বা সিকিং নলেজ ইটস সেলফ ইজ এ রিওয়ার্ডিং থিং إدحتا صابر خاز الرسول <سؤال> <سؤال> كريم صلى الله <سؤال> عليه وسلم حديث سلمت دخوين حديثة معاوية بن أبي سفيان رضي الله عنه تكبرنيتو دخوين من يريد الله به خيرا يفقه في الدين الله پاک رب العالمين زارة ساين زارة اتشا خروين زارة سلكت خروين تارة علم رجيان دان هم سوى الله دي Almighty wishes he gives him the understanding of the religion رسول الكريم صلى الله عليه وسلم نرتاح حديث المدخن طلب العلم فريضة على كل مسلم ومسلمة المسلمين علم أرجان علم طلب المسلمين 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 مسلمان المسلمين ناريبورفلاز okay. seeking knowledge is compulsory upon every single Muslim man and المسلمين علم المسلمين علم طلب المسلمين علم المسلمين المسلمين اما المسلمين مسلمان خور المسلمين المسلمين صحيح المسلمين علم ده المسلمين এর কারণে আমি সকলের প্রতি আহ্বান জানাই রিকোয়েস্ট করি যে আমরা এলিম তলব করার চেষ্টা করি আমরা সকলের ইলিমের দরকার প্রত্যেকের আমরা যতই আছি আমাদের লাইফটা সেটা জার্নি অফ নলেজ আমরা এটা একটা ইলিম তলবের একটা জার্নি এবং আমরা প্রতিদিন কিছু কিছু শিখতে আসি এই জন্য ওলামায় ক্রাম হলো মান মনকালা আলিম তুফা জাহিল কেউ যদি এটা হয় যে আমি লিছি বা আমি লিছি তখন তার ফরিজল হে জাহা ইফ ইফ এনিবাডি ক্লাইমস হি নোজ দেন জাস্ট থিং হি ইজ

এখলাসের সাথে গুড নিয়তের সাথে পিওর ইন্টেনশনের সাথে এটা একটা এবাদত এখন আমরা আমরা আমাদের আসল যে সাবজেক্ট আজকের যে সাবজেক্ট হলে নিয়ত বা ইনটেনশান আসলে আমাদের যে ধর্ম আমাদের যে রিলিজন আমার রিলিজন এটা আসলে নিয়তের উপরে নির্ভর করে ইট ইজ বেসড অন দ্য ইন্টেনশন আমরা দেখি যে অন্তত ছয়খানা রিওয়ায়ত অ্যাটলিস্ট সিক্স জেনারেশন অন দ্য হাদিথ অফ ইন্টেনশন

يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه أي حديث تان إمام النسائي رحمة الله عليه تان كتاب تان بوير مزه اه اه ريكورد خروين إبان حديث تان راوي لقى علقمة ابن أبي وقاص علقمة ابن وقاص الليثي إبان تان خوين جامي أبو هريرة رضي الله عنه سوري عمر بن الخطاب رضي الله عنه رخص تيم هون شيء من برول تخابس تاي تان لكتشر ديرا بيان ديرا إبان تان خويسون جه رسول الله صلى الله عليه وسلم خويسون إنما الأعمال بالنيات منشئ الأعمال غلاسه. منشئ جدّة أعمال خرّتار جوانير مدة. خل خرّه. إيتا كومpletely إنما الأعمال بالنيات according to intention. إنما الأعمال بالنيات وإنما لكلّ أمر إيمانه. تعرف رسول الله صلى الله عليه وسلم أي

অর্থাৎ হিজরত শব্দটা তো লাগি যে ইসলামের লাগি এবং দিনরে প্র্যাকটিস করবার লাগি কোনো এক জায়গা থাকি অন্য কোনো জায়গায় স্থানান্তর করা মুভ করা শিফট করা এটার নাম হইল হিজরত দিনরে বেটার এবং আরও কমপ্লিটভাবে দিনরে প্র্যেকটিস করবার লাগি এক জায়গা থাকি আর এক জায়গা যদি যায় এক এলাকা থেকে আর এক এলাকাত এক দেশ থেকে আরেক দেশ যদি মুভ করে এটার হয় হিজরত তা আসল যে হিজরতটা আসিল ای جرات رسول کریم صلی الله علیه وسلم هجرت مکه مکرمه ته کی مدینه منوره ته خون رسول کریم صلی الله علیه وسلم اکا مثال دین چې خو کوی چې کوم انسان چې دی تر هجرت مکه مکرمه ته کی مدینه منوره دنیا رو دشه د خویا ته دنیار کوم ډول کوم لوب لالشا فور انی씽 انټرست اف دی ورلد او دنیار کوم چیز تهون تر هجرت تا تر نیت انوجهي هه تر سپایو فمن كانت هجرته إلى دنيا يصيبها أركنو منش أو إلى امرأة ينكحها أركنو منشز ذي ههجرة خيرات خي كنو, اه كنو بيارد دشة شادي نكاح ردشة in order to get married تاويل تارو سوابي بو تارنيو تنو جي إلى اه فهجرته إلى ما هجر إليه

ফেকা শাস্ত্রের মধ্যে ইন দ্য ইন ইসলামিক ল সাম ইম্পর্টেন্ট ইসলামিক রুলিংস অনেক গুরুত্বপূর্ণ একটা ইসলামিক খাওয়া দখল আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কায়দা লোক আল উমুরু বিমা কাসিধিয়া অর্থাৎ মানুষের যত খাস ঘরে তার মকসুদ অনুযায়ী হ্যাঁ সব পায় মানুষের খাজগুলো তার মকসুদ অনুযায়ী হে এটার সব পায় আল উমুরু বিমা কাসিধিয়া এখন আমরা আসলে জানার চেষ্টা করি যে নিয়ত شعبة رأثوكita. but نيوتر كَرَامُ خَلَقَ how did the scholars of Islam define the word نية؟ أمراض دي فقه فقه كتابقولا الكامرة. if you look at the books of فقه then we can see the scholars gave more than one definitions of نية. إبن عبدين الشامي الحنفي رحمه الله آه حنفي مزبر تنتقر تبرنا فقي ابن عالم ابن عبدين حاشية زي حاشية, حاشية ابن عبدين حاشية ابن رد المحتار على در المختار وي كتاب زي فقي ابن مصنف رايتر ابن عبدين الشامي الحنفي رحمة الله عليه تنخن النية قصد الطاعة والتقرب إلى الله تعالى في إيجاد الفعل تنخن زي نيوتر نيوتر شاب درر زي قصد الطاعة من الله بكر رب العالمين إطاعات الله كفتك الله بكر رب العالمين البندقية إبادة خرار الدشة رخاء إبن تقرب إلى الله إبن إتر در الله خندت زوا to get close to Allah سبحانه وتعالى and to intend to, to to obey Allah the commandments of Allah سبحانه وتعالى so قصد الطاعة نيوتر أرتولوجي زي الله بكر رب العالمين إطاعات خرار obey the commandments of Allah and through this obedience الله سبحانه وتعالى الله رب العالمين نكتب في رسول والتقرب إلى الله تعالى في إيجاد الفعل قال البهوتي الحنبالي المصري حَمْبَلِ مُزْبِرَةً بالرسول رحمة الله عليه تعالوا النية شرعاً هي عزم القلب على فعل العبادة تقرباً إلى الله تبارك وتعالى جي عزم القلب إيه؟ ما قلب تاكي to do something على فعل العبادة زي الله بكر رب العالمين إبادة بندق ما تنوى الله إبادة بندق أبغى إيه تقربا إلى الله الله رب العالمين إني

فقر عشان شو مني understanding فقه زي فولا من يريد الله به خيرا يفقه في الدين اما الإمام امام ابو حنيفة رحمه الله تاني كتاب له علم العقيدة رفري العقيدة رحت بوي ارنا عم تفق রিলিজন এবং এটা সহজভাবে তো অর্জন করা যায় না এটা সকলে করতে পারে না আল্লাহ বাকরাবুল আলমে সকলের এই এই নিয়ামত্ব দেন না এবং যারা চেষ্টা করে অবশ্যই আল্লাহ বাকরাবুল আলমে হতারে দেন তো ফ্যাক্ট ইয়াস ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিলিজন والقلب، uh, You said، was the heart. Heart، you know. yes، قلب. <laughs> uh, so، Imam Al Bahuti Al رحمه الله عزم القلب على فعل العبادة، تقربا إلى الله تعالى. من قلبتك، بمعنى شرح Heart، taki, Firm Decision nawa to obey Allah <laughs> سبحانه وتعالى in order to become close to Allah the Almighty.

certainish manush e tar jumana korbo ahmatullah <laughs> lagi jazaakallah sheikh i am going to come back to, uh, mm -hmm. come back dushok so, bhai bon sarao dekhra aajkor program ta towards the origins or uh, programor main subject met holo uh, intention othwa niyotor rupe today's uh, program uh, is the third part uh, the program is called towards the origins and today we're talking about the subject or the uh,

যাইলাম আর কিছুক্ষণের ভিতরে আমরা একটা বিরতিতেও যাই ব্রাদারে হ্যাঁ তাহলে জিনিসটা আমি খোয়াত আসতাম যে নিয়তর দুইটা সাইড আছে একটা হলো কি নিয়ত উলামা ও فقر <applause> علماء كرام غزمون إمام أبو حنيفة إمام الشافعي إمام أحمد بن حنبل إمام الشيخ الإسلام إمام ابن تيمية ابن حزم الظاهري فقر زي علماء كرام خلاصين ونادر حتى التعريف ونادر حتى شنقاء نيوتر أسه ستعمي زي ما نشر زخن إبادة بندقي خربة سي الله لغي خربة ودهر شروب خوازاي زي فاستين خوري ما نشي زخن روزار روزار الله زخن نمازو ما

إخلاص العبودية لله سبحانه وتعالى. <applause> ما نوشة مسلمانة يقصون مؤمنة زوتو دورة زوتو خاص تخرب تار لايفة. شو خاله قوم تك ودار تك شروع ريا. قوم تك ودار تك شروع ريا قومو زوار فرنتو. فرنتو خاص تخرب أي شهر المدة. مدة. خاص تخرب لله سبحانه وتعالى. إخلاص العمل لله تبارك وتعالى. أبغى تنتين أي زنيش تقرأ نشرف رق زعات المدة الله رب العالمين أخوين وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين جد ونادر كي الله رب داخل ره أدر خرويسة أبون كمان خرويسة زي ترى الله بكر رب العالمين إبادة خربا دود أوبي الله سبحانه وتعالى مخلصين له الدين uh, with the sincerity with إخلاص so الله بكر رب العالمين إبادة ترى خربا إخلاص الشتى مخلصين له الدين كنو دنيار شرتناء كنو منشة دخاي بالله جناء. not to be seen, not to show off, not to be told a true slave of Allah سبحانه وتعالى or she is a true slave of Allah rather for Allah the Almighty. حنفاء ويقيم الصلاة ويؤتى الزكاة وذلك الدين القيمة. إبن حنفاء الله بقرب العالمين ركنو الله بقرب الله وحدانية

not necessarily the book by why the book was written yes, and why yes. it was titled in that yes. way another call has come so let's okay. take that one inshallah yeah. uh, i think the title of that book is very, very, very there's so much wisdom in there and yes. i think we need to share yeah, that yeah. sometimes we are bogged down to who wrote it mm. but we forget why it was titled yes, in that yes, way Ji caller assalamu alaykum rahmatullah wa alaikum wa rahmatullah

JazakAllah Khair. Thank Good you person. very much, Sheikh. I think you can mm -hmm. come to uh, later on to that. I think it's yeah. a very unless you want to answer it now. It's a very common thing. Quickly answer Khulei. As in stage, that to group to perform on a question. That's right. Sure. First, in stage, that in Akbar the Bayfata. Actually, Imam Abu Hanifa, rahmatullah alaihi, yeah. mm. he uh, was a fakir asla. He was an expert of Islamic law. However. Uh, a scholar like this, Tāra expert, in almost in every yeah, field. That's what they're known as muttahid mutlaq. Muttahid al-mutlaq, mane final authority Subhanallah. in the religion. Shaykh, we're going to go on a small break, and this very important point, we'll okay. continue, Hormo, Insha'Allah. JazakAllah to attract a bit, we're to join us after the break. We're talking about the, uh, the subject of intention, and all of us who want to meet Allah uh, pleased and pleasing want to strengthen our intention inshaAllah so join us assalamu alaikum ইসমিল্লা আলহামদুলিল্লাহসাল্লাম আল্লাহ সালামুক রহমতুল্লাহ আবার দর্শক বাইব আমরা সংক্ষেপে একটা বিরতি গেছিলাম বিরতির পর আবার চলে আসছে আলহামদুলিল্লাহ আজকের সাবজেক্ট ম্যাটার হইল ইন্টেনশনের প্রোগ্রাম হল টুয়ার্ড দ্য অরিজিনস ইনশাল্লাহ আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ রিসপেক্টেড কাদি শেখ ইমাম লুৎফুর রহমান যিনি লন্ডন সেন্ট্রাল মসজিদ অথবা রিজেন্স পার্ক মসজিদ মসজিদর ইমাম আমরা নিয়তর উপরে কিছু আলোচনা করাতেছিলাম বিশেষ করে নিয়তর ডেফিনেশনটা শরিয়তর নে বিশেষ করে ফোকাহকল এর এরপরে দ্বিতীয়টা আসিল যে যে ওলামা অফ সুলুক যে মানে রুহানি যে যেই সব সাবজেক্টর ওলামা হকলে স্পেশালাইজেশন করছেন ইতিহাসও এই পর্যন্ত তারা তারা শিক্ষা এই জিনিসটা কিভাবে বোঝা যায় কি দুইটা লেভেলর আর কয়েকটা প্রশ্ন তো আমরা ওই দুইটা প্রশ্ন প্রশ্নের কাছে যাইলাম একটা আইসিল বারফিকুল আকবর দ্য বুক অফ ইমাম আবু হানি ফারাদুয়ার আর একটা আইস যে নিয়ত ফোড়া লাগব না খোলা লাগব যে একটা

এবং মানুষের মাইন্ড যখন মানুষের নমাজকে খাড়াইবা যখন মানুষের রোজা রাখবা আসল যে নিয়ত চলে লিখে তার মাইন্ড এবং তার কলবর মধ্যে এটা হাজির থাকবো প্রেজেন্ট থাকব যে আমি এই এ করতাম আমি দুই রেখাত নফল নমাজ পড়তাম আমি দুই রাখাত ফরজ নামাজ ফরতাম এটল আসল নিয়ত তবে কোনো কোনো ওলামায় ক্রামক হলে হইন যে কোনো মানুষে তার এটা ইজি ফিল করে যে হইলে তার এই জিনিসটা আর একটু বেশি গুরুত্ব আইব এটা ইম্পর্টেন্সটা আর একটু বেশি তখন হইন যে কোনো কোনো ওলামায় ক্রামখানে এটা জাইজ আছে যে এটার সাথে সাথে খোয়া তোমাক কেনে ৱাইটো আন ওচৰলি বা আমি নিয়োগ খলাম যে আমি আল্লাপকৰাবিলাক আন দুইৰ হাত মাজ ফৰ দাম বা দুইৰে আমি আগম খালকে ৰোজা ৰাখোঁ এই ধৰণৰ জিনিছ ওলামাই কাম এটা খোৱা যায় যদি সেয়াও বেটাৰ ফিল কৰে হাও এভাৰ এতিয়া মানে যে শইলে যে এক্সট্ৰা কোনো সোৱাবিলাক কোনো বিষয় নাই বাট এতিয়া খোৱা মানে ওলামাই ক্ৰামলৈ জাইজ কৈছিল

আমি যে জিনিসটা খোয়া আসছিলাম যে মানুষের বডি লোক দুই দিকে দুইটা সাইড মানুষের বডির একটা মানুষের বাহ্যিক বা সাইড আর মানুষের ইন্টার্নাল তো বা আভ্যন্তরীণ বিষয় আমরা যেরকম কিছু এই বাদ উৎপন্ন গিয়ে আসে আপনার এক্সটার্নাল আউটওয়ার্ড বাই্যিক আমরা যখন নমাজ পড়ি এই নমাজটাও কি আপনার বাহ্যিক মানুষ দেখতে পারবো আমরা যখন একটা মসজিদ বানাইয়ে দিই আমরা যখন একটা সদকা দিই অনেক সময় এটা দেখা যায় কিন্তু অনেক আমল আছিলে আপোনাৰ মানে জেগাটো লাগি কাল্ব এইজনে এগে আমাৰ কৈছোঁ ইনামেল আমালু বি মানুহৰ আমলটা নিৰ্ভৰ কৰে নিয়তৰূে আৰু নিহতৰ জেগাটো লাগে কাল্ব তাইলৈ বুজা যায় যে কাল্ব ইজ এ ভেৰী ইম্পৰ্টেণ্ট চাবজেক্ট চ' এখন যদি

ان هيومن بودي মানুষের قلب ওই লাগি নিয়তর قلب এবং মাইন্ড محل النية القلب امام الشافعي مع احمد بن حنبل رحمه الله عليه ونرى خوين زي يدخل في حديث انما الاعمال بالنية ثلث العلم انما الاعمال بالنية حديث اي حديث مده من 3 عمل is connected to this hadith إنما الأعمال بالنية الله أكبر أنا أقول لكم علماء أصول علماء فقه علماء في إسلامك لا ترى أي حديث ترى يحتى قاعدة ترى درائف خرسن ترى نعمل الأمور بمقاصدها it's right. very important مم. ruling أخونا أردت بشامي أيتم سيدة أفضل yeah. لكي أمر سخولة زاني إذا الله بك رب العالمين أمر ربنا يسون إبادة خربة لكي وما خلقت الجن والإنس إلا ليعبدون سورة الذاريات

وما خلقت الجن والإنس إلا ليعبدون. كنت الله بكر رب العالمين أمر الدين ري أمر الدور مره easy يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. الله بكر رب العالمين تمازجنا عسان بن easy side الله بك رب العالمين تمازجنا خششة sideنا ب difficulty sideنا يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. تخون أمره ذي أمره أول ما يكرم خلور خد قرنك ديك بري. إذا خوين إذا كنوا

ছচ এজ একজাম্পল কৰা যায় খোৱা যায় একজাম্পল হিচাপে খোৱা যায় কোনো মানুহ যদি ইউনিভাৰ্চিটিত লেখা পঢ়া কৰাত যায় ষ্টাডি কৰাত যায় কলেজত ষ্টাডি কৰাত যায় আৰু তাৰ নিয়োগ থাকে যে আমি আমাৰ নিজৰে কোৱালিফাইড কৰো আমি শিক্ষা অৰ্জন কৰো আমি এডুকেশ্যন আমি এচিভ কৰো আৰু ইটাৰ দ্বাৰা আমি আমাৰ কমিউনিটিৰে আমি ছাৰ্ভ হ'ম আমাৰ নেশ্যন আমাৰ জাতিৰে ছাৰ্ভ হ'ব মুছলিম উম্মত্ৰ আমি ছাৰ্ভ হ'ম এইটো যদি তাৰ নিয়ৰত থাকে তাইলৈ তাৰ এডুকেশ্যন চিকিং নলেজ আৰু এডুকেশ্যন এতিয়া একাদত হৈ যাব

আয়ার্শিপিং আল্লাহন তাল্লা এট এভরি পয়েন্ট ইভেন আমরা ঘুমার ইস্য যদি আমরা আমাদের নিয়োজিত থাকে যে আমি এখন গুমাইতাম এবং এই গুমোর মাধ্যমে আমি আমার শরীরের আমার শক্তি অর্জন করতাম আই উড লাইক টু স্ট্রেংথেন মাই বডি আই উড লাইক টু আই উড লাইক টু মেক মাই বডি ফিট অ্যান্ড হেলথি সো দ্যাট আই ক্যান ওয়ার্শিপ আল্লাহ দিউল মাইটি যদি ইটা নিয়ত থাকে তাহলে এই গুমোর মধ্যে গুম এস মানুষের গুমার কিন্তু ইটার দ্বারা হেসব বিকজ হিজ ইন্টেনশন ইজ ওয়ার্স ফর আল্লাহনআলা সো আমাদের যদি সাজগুলা আল্লাহর লাগে আমরা করিলেই যে কোনো খাজ অনেক সময় আছে আমরা আমার আমাদের আমাদের অনেক ওয়াইফকল আছেন তাদের হাজব্যান্ডে হেল্প করেন বা অনেকটা টেক কেয়ার করেন এটা যদি তার যদি নিয়ত থাকে যে আমি আল্লাহ লাগিয়ে করাম তাহলে এটার দ্বারা তাই সাপ পাইন ঠিক তো দূর একজন হাজবেন্ড যদি তান ওয়াইফের লাগে তাই ওয়াইফে হেল্প করেন টেক কেয়ার করেন তখন এটার লাগি তাই যদি আল্লাহ লাগিয়ে খরিয়া থাকেন তাহলে এটা লাগি তাই সাপ পাইলেন তো এইভাবে প্রত্যেকটা জিনিস মানুষের

হয়তো কিমান কোটি কোটি টাকা মিলিয়ন পাউন্ড হে চ্যারিটি দিছে বাট ইন্টেনশন ওয়াজ নট ফর আল্লাহ হ্যান ও তা ইন্টেনশন ওয়াজ টু বি কোল্ড এ জেনারেস ম্যান এ ম্যান যে মানুষটা খুব খুব দানশীল খুবই খুবই মানুষটা খুবই সাখী এই জিনিসটা দেখেও যে উদ্দেশ্য থাকে তাহলে হে যদি মিলিয়ন পাউন্ড দেয় এটার দ্বারা কোনো আল্লাহ পাকাবুল্লা আলমিনের সাপ পাইতো না এবং আল্লাহ পাকরাবুল্লা আলমিন হে হেফাইতো না অথচ যদি একটা ছোট্ট করে সামথিং মায় না অ্যান্ড ইফ দিস ইজ مانت for Allah سبحانه وتعالى. إذا الله لقي خوره، فهو إيش سطح خمر لقي، فهو تجنت لا بوري دواري. he might be able to achieve إتعالى. إتعالى حديث رسول الله صلى الله عليه وسلم، إذا إمام مسلم رحمة الله عليه، هناك كتاب المدد تاني ركود خورين، ذ أبوه راتر ذي الله عنه خوين، ذ رسول الله صلى الله عليه وسلم خورين. بينما قلب يطيف ببركية قد كان يقتله العطش. رسول الله صلى الله عليه وسلم خوين ذ ككور

من بغاية بني إسرائيل بني إسرائيل رخ مويلة أي كوكوتر دخسي فنزعت زعت موقها تخون وي مويلة كتا خلوزي أي دوكتا أي كوكوتر زي أوبستان اه تا ديكيا زي, دكيا. اه زي اه فانير زي تيشنا ديكيا تر كوب دويا بتر هميسي تخون تاير زوتا تا كوليا তাই একটা কুয়া আসিল এ কুয়ার ভিতরে জুতা দিয়া কিছু ফানি তুলিয়া ফা সাকাত হু ইয়া হু ফা হু ফিওর আলাহ যে এ কুয়া থেকে ফানি তুলিয়া জুতা দি এই কুকুরটারে খাওয়ানির কারণে তাঁর গুনা পাক আল্লাহ পাকাবল সব কমপ্লিট সমস্ত গুণা আল্লাহ পাকাবল আলমিনে মাফ করে দিলাইছেন কারণ লোকি এই নিয়তটা আছিল টু Uh, to serve a creation of Allah, when Allah look after So, a small deed, feeding, feeding, quenching the thirst of a dog, not a prophet, not a human being, not, uh, not an alim, not a scholar, but a dog. Allah subhanahu wa forgave her sins, even Allah. though she was involved in selling her body uh, to, to um, uh, earn the money. موقعه فسقته له به فسقته اياه فغفر لها بها. رسول الكريم صلى الله عليه وسلم دنيا حديث حديثا من سيرام اي حديث نيوتر نيوت روى البخاري والمسلم عن ابي موسى رضي الله عنه. امام بخاري أمام مسلم رحمه الله عليه تكبرنيتو جاء رسول الكريم صلى الله عليه وسلم جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال جاء رجل اخذن بكتير رسول الكريم صلى الله عليه وسلم خسأيله. a man came to prophet Muhammad صلى الله عليه وسلم فقال الرجل تخون اي اي بثي خيلا the man said يقاتل حمية ويقاتل شجاعة اخذن منوشي هي مائر خوري fight in the path of Allah ابن منوشي جهاد خوري يقاتل حمية زي من تار তার যে আসাবি তার যে ট্রাইবেলিজম তার গোত্র লাগি তার জাতর লাগি তার দেশর লাগে তার জাতীয়তাবাদের লাগি হ্যাঁ ফাইট করে অক্ত আল্লাহ লাগি করে না বাট তার জাত তার বংশ তার গোত্র ফর ট্রাইব ফর ফ্যামিলি ফর হিজ এথনিসিটি হ্যাঁ ফাইট করে আল্লাহ রাস্তা কাত এতান ওই কাতিল সাজা আর একজন হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাস্তা ফাইট করে আল্লাহর জেহাদর ময়দান হে জেহাদ করে সাজা আতান যে মানুষের দেখাই বেলা তার সাহস ইজ ভেরি ব্রেভ হিজ হি ইজ ভেরি বল হিজ ব্রেভ হিজ কারেজিয়াস এবং এই জিনিসটা আমরা অনেকের কাছে দেখতাম পারি যে আসলে কিছু কিছু মানুষ আছে এই দুনিয়ার মধ্যে তারা ফাইটও লাগে সবসময় তারা রেডি দ্য অল দি ওয়ান ইজ ইস দি টু ফাইট সো অনেক মানুষ আছে এই ফাইট এবং মারামারিগুলো তারা বালা ফায় সো ইউকাতিলু সাজা আতান আরেকজনে ফাইট করে اوب مراماری коре اووب خوځه جهاد коре کینتو یا تر تر شاوشتری ښکایبل لګي هې ځکه شاوشي مرش هې ځکه کاريجز هې ځکه بولډ هې ځکه ټاف مرش اته ښکایبل لګي هه فايټ коре او یو قاتلو رياان او ارګورو مرش سوين تر فايټ کورن چې ښکایبل لګي जस्ट تو شو اف دا تر جهاد کورر سو د پيپل کن ريمنبر ديم سو پيپل کن ټوک اباټ ديم اند د کن بي ګلوريفايډ تر وخت ماتوي بفرې

الله رضا مون دل لگی الله ار उद्देशه او الله کلیما چې کلیمۃ الله دین ر غالیب خوربلگی او دین دې استابلیش خوربلگی چې الله راست چشټه خوربا استرایف خوربا او چې چشټه سلا دیبا فاو فی سبیل الله ثاین لگی الله راست هی از دی وان ان دی پاتھ اف الله ار تاند خو یوهتان ریلی الله لگی تاین جہاد خورسن با الله لگی تاین فایت خورسن

أمي <سؤال> رواه مسلم عن عن أبي هريرة رضي الله عنه قال يقول قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم the اللهك رب العالمين external uh, view, a, outward view, a, among the way you look,

এই বুজাই মনে কৰন যে বাহ্যিক আমলটাৰ দিয়া বাহ্যিক আমল খুবেই গুৰুত্বপূৰ্ণ এলেকি তই ইনামেল আমেলোবিন

অবশ্যই তো আমরা কমিউনিটি আমি আমিও লোক বিশেষ করে বাংলা আমার কিছু অভিজ্ঞতা হইছে যে ওলা আসুন বহুত দেখা যায় যে ওই যে বন্ড একটা শব্দ ইউজ করা হয় দেখা যায় যে দিন হে মানে তার মানে হে যায় আরে অথবা গেছে গেছে অথবা একটা মাজারও গেছে জিয়ারা এক জিনিস আর মাজারও গিয়া যে আরও যে এইসব জিনিস আছে তো দেখা যায় যে প্রায় সময় যে তার দারণ হইলে যে মানে

অবশ্যই সকল মানে ফিরোর মধ্যে কিন্তু তফাত আছে উই হ্যাভ টু ডিফারেনশিয়েট যারা দাবি করে দেখে নট বি জি যারা কোন রিয়েল ফিরে দাবি করতে না আমি ফির তাই যে কোন একজন আছে যদি রিয়েল হাকিকত হাকিকতান যে ফিরে থাকে তাহলে কইতে না আমি ফির কারণ এটা 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 টাফ ইজ নট ইজি ম্যাটার তললৈকে যে অনেকে এই যে মিছগাইডেঞ্চৰ কাৰণে অনেক সময়ত দেখা যায় শুই যে আমাৰ নামাজ ফৰা লাগত নাই বা আমি আমাৰ কোনো বাহ্যিক আমৰ্শ লাগত আমাৰ নিয়ম ঠিক আছে আৰু এতিয়া কিছু কিছু মডাৰ্ণ কিছু কিছু চাৰ্কুলৰ মাজত দেখা যায় যে বৈন ইউ স্পিক টু চাম চিষ্টে যে বৈন হেখানে একটা কন্টিনিউ যারা কল প্লিজ এই রিলেটেড টু দা টপিক আপনারা কল করবো আমরা চেষ্টা করবো যেগুলো আপনারা দেওয়ার আর যদি রিলেভেন্ট হয় না আমরা স্টুডিওতে আপনারা মেসেজটা নেওয়ার চেষ্টা করব বাট প্লিজ এই টপিক ভিত্তিক কোয়েশন করার চেষ্টা করবা প্রত্যেক সাবজেক্ট একদিনের ভিত্তি আমরা কমপ্লিট করা অসম্ভব আর একটার উদ্দেশ্য হলো যে মানে যে জ্ঞান অর্জন করা এবং আমলটার আরো কোয়ালিটি বাড়ানোর achievement uh, towards the origins. We will take a small break and we will come back and continue uh, this fallacy of uh, saying, "Oh, I'm all righteous within my head and heart. I don't need anything else externally. It doesn't matter." assalamu alaikum alaikum. <laughs> Bismillah, alhamdulillah, Salamu ala assalamu alaikum wa rahmatullahi Welcome back to Towards the Origins. Uh, this is the third part uh, in this, uh, inshallah, what we pray and hope to be a very beneficial contribution uh, on behalf of Channel S to our uh, brothers and sisters of the British Banerjee Muslim Community. Alhamdulillah, a very mature audience, wherever you are, uh, welcome once again. And we are very fortunate and honoured to have uh, uh... Qazi uh, Sheikh Imam uh, Lutfur Rahman, who is currently one of the Imams at the uh, London Central Mosque, or also known to you and us as Regents Park Mosque, because it's or within the borders of the park itself, if you like, in the corner. Alhamdulillah, we're talking about the subject of intention, uh, such a vital uh, subject that you know that uh, that is connected to. Uh, earning the pleasure or the anger of Allah Subhanahu Wa in this world and in the world uh, beyond this limited period. It's very important to not only understand it, but how we can then bring it in our lives. Inshallah, uh, I I Imam Lutfur Rahman was talking about the idea on the basis of the Hadith uh, that he said that you know Allah looks at your heart, uh, and how that is then misunderstood by uh, people. In the past, even to the present day, and some people uh, proactively make an effort of misunderstanding that and make a mis giving the wrong message of that particular understanding, which is, oh, I am, you know, my, my intention is very sound, you know, uh, my intention is pure, uh, and that, that's all that matters.

তোমার তানোর যে বাহ্যিক যে দৃষ্টি বা বাহ্যিক যে ছবি যে এক্সট এক্সটার্নাল বা আউটপুট যে যে সাইড এটার দিকে আল্লাহ বাকরাবল আলমিনে থাকায় না বরং আল্লাহ ফাকরাবল আলমিনে তোমার তানোর যে কাল্প যে হাট দিল যেটা আছে দিলর মধ্যে কীটা আছে ওটা রোসলে আল্লাপাকাব্বাল আলমিনে দেখায় তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ নিয়তর

آه ان الله ينظر الى قلوبكم يا إيه خويا وانا خمانش طارز بايدك زعمولتا ممكن نماز سي انا بوين خرج ممكن حجاب مم. بعض اسلاميك زي الرسول الكريم صلى الله عليه وسلم زي يعني آه آه تيچينغ حدي زي لباس كل اسي يقول إيه انا وانا خي دخا جاي ريجكت خلي فلايدين اي حديث تخون جنا الله بكره بالعمل تو امر قلبكم ساين امر تو بايدك دشتيم ساين

At the same time, than thanor unarmiyat sahiyasil. I mean, tam kal -hmm. bung sahiyasil. Sheh ekhta kho ta ekhta statement. Afni ekta explain kho tar ba. The the Prophet sallallahu alaihi عليه was nothing uh, but outer manifestation of inner purity. Mm -hmm. The thandrez no bir muka bara the ek dekhta sheh tal loge tan inner purity was directly connected. Yes, yes, so very funny. true. This is what it is. So, amra. Um, but uh, a niyot, the niyot Allah, Pak really, manusher diler muka It's very, very important. amra society Especially where we live in a, in a society, amra the bashir people don't do for the sake of Allah. There is always an interest. There is always something behind. When somebody does something for you, when somebody, someone gives you something, when someone gives you help, then you know there is most likely there is something.

رسول الكريم صلى الله عليه وسلم أقطع حديث أنس بن مالك رضي الله عنه كبرنيته جرسول الكريم صلى الله عليه وسلم من فارق الدنيا على الإخلاص كل ما نشى الدنيا تك بداية الدين هي أبون هي إخلاص الله بكر لقي هي عبادة بندق التخي الإخلاص لله على على الإخلاص لله وحده وعبادته كل ما الدنيا سريعة زار أبون أيو أمانو بستة هي এখলাস আল্লাহ লাগি এবং এবাদত বন্দে আল্লাহ লাগি খরের এখলাসের সাথে এবং পিওর ইন্টেনশনে লা শরিক আলাহু এবং এই বিশ্বাস করে আল্লাহ পাক রাবুল আলমিনের কোনো শরীক নাই নো পার্টনার্স উইথ আল্লাহ সুহান ও তালা এবং এ কাম ইসলাহ নমাজ রে করে এবং ও ইথা ইজাকা দেখো ওই যে আমল আইসের সাথে সাথে নিয়তের সাথে আমলের সম্পর্ক নিয়া ইজ কানেক্টেড উইথ উইথ আমল সো আমল ছাড়া নিয়ত হইতো তো পারে না সো উই কান্ট জাস্ট মেক ইন্টেনশন

Uh, when he's departing, when he's leaving this world, and he's in the state of ikhlas, he's in the state of the of of uh, sincerity, state of the purification of intention. The tar niyothe lagi Allah Akbar, Bona Alamine lagi. Ekhun ami doyata zinish, amader society the practicality amra the amra hasarein kotha, the amra to musliman shukhul amra Muslim dabikori, shukhul amra Momin dabikori. Everybody, Alhamdulillah, we are happy and proud to be Muslims. বাট আমার কোয়েশ্চেন লো গিয়া আমি নিজের সহ আমার নিজের আমি খতাম চাইলাম অনেক সমস্যা নিজের রিমাইন্ডার হলে এটা ফায়দা হয় আমি সকলে আমি আমার আমার কোয়েশ্চন যে আমাদের আমলের মধ্যে আমাদের সাজের মধ্যে কতটুকু এখলাস আছে দিস এ ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন আমরা দেখা লাগবে যে উই হ্যাভ টু আনস আওয়ার প্রত্যেকটা সাজের আগে আমরা আমার আমরা নিজে জিক যে আমার আমার সাজের মধ্যে এখলাস আছে নি আমার সাজের মধ্যে সহ নিয়ত আসেনি do i have the pure intention yes amre kono samoy waswasa kono samoy shaytane amre mana samoy divert kori lay but we have to be in the state of questioning ourselves again and again whether our intention is pure or not this is a very crucial uh, question upon point um ami kon amader je society moddhe mm. dekho ekta jinish holo e tar moddhe amara ekta dharona holo gi je dekha jay beshi bar samoy manush er niyyat ta sahi ase kina ekta ekta doubt feel koray er moddhe ekta lok jemon ki dekha jay যে মানুষে যখন বিয়াশাদির দিকে আয় বিশাদির মধ্যে যে যে সময় মানুষ আয় ওয়েডিং বা এই যে আমাদের যে সমাজের মধ্যে যে কালচার আছে যেটা এই বিয়াশাদীর যখন মানুষ আয় তখন তার নিয়তটা কতটুকু আল্লাহ লাগি এর মধ্যে একটা লাগে মহর যে মহরের বিষয়টা দেখা যায় যে দশ হাজার পাউন্ড বিশ হাজার পাউন্ড পঞ্চাশ হাজার পাউন্ড এটার মধ্যে অনেকে দেখা যায় এই মহরটা আসলে রিয়েলি অনেকে না দেওয়ার লাগি দেওয়ার নিয়ত হয় না

ফ্রম করেন বাট একু লাগিয়ে দেখা যায় গিয়ে আদায় করা হয় না সো এটার মধ্যে আমার কাছে লাগে যে অনেকের হয়তো নিয়ত্যা সহি নাই এটা আমরা অনেক সময় অবজার্ভ করতাম পারি যদিও আমরা ডাইরেক্টলি করার এটা ইন্টেনশন আমরা অ্যাটাক করতাম পারি না বাট ইয়েস উই ক্যান অবজার্ভ সার্টেন থিংস ওয়েন পিপল ডু সো মোহর ব্যাপারে এর ফলে দেখা যায় যে আমরা যখন আমাদের একটা আমাদের প্রথা আছে বা আমাদের একটা কালচার আছে যে আমরা আমাদের মেয়ে با ما ده بوین اخره لکه موږ څه موږ ځکه مال متا دی تر اخویا ځای هیو ور حټا کوین با سم سم اف ذا فرنیچرز د وی گی وذ اور سسٹرز اور وذ اور دوټرز امر بوین انتل زړه دیونه خیر اصله ای نيوټه کیتا ده ایټه ښکاره لګی چې اموکور اموکور فاميلی فوريبره کیتا دي سون

অনেকটা খম ফিল করা যায় আর হাদিয়ার ব্যাপার যেটা আছে এই যে হাদিয়ার যে বিষয়টা আছে যে আমাদের সোসাইটির মধ্যে হাদিয়ার যে প্রথাটা কি যে আমি যদি হাড়ি দিই একটা তাহলে এই হাড়ি যদি ব্যাক না হয় তাহলে এটা হলে কিন্তু মাইলেক জীব করো ফ্যামিলি যদি ইফ আই গিভ গিফ্ট

আমি মানে কি অত গরিব নি অত আমার অভাব নি যে আমি একটা ব্যাটকুচু আমার মানে আমি আমার হইব কিন্তু দেখা যায় এটা লাগে ফ্যামিলির মাঝে ব্রেকআপ যায় যায়নি মায়ের করিয়া দরবার করিয়া গেল এটা যে মানুষের গিফট গিফটের প্রথা যেটা আছে শাড়ি দিলে কাপড় দিলে ড্রেস দিলে এটা রিটার্ন একটা মানুষের চায় সো উই হ্যাভ টু থিংক অ্যান্ড উই হ্যাভ টু রিভিউ আওয়ার ইনটেনশন আমাদের ইন্টেনশন আবার দেখা লাগব নিয়ত দেখা লাগব আর একটা দেখা গেছে ইফতারি ইফতারের সময় দেখা যাচ্ছে ইফতারি দেওয়া একটা সুন্দর জিনিস এটা যে কোনো মানুষে যে কোনো যে কোনো মুসলমানে যে আর মুসলমান ইফতারি দিতে পারে বইনে বাইরে দিতে পারেন বাইয়ে বইনে দিতে পারেন জামাইয়ের ওয়াইফের ফ্যামিলি থেকে হাজব্যান্ডের ফ্যামিলি আইতে পারে এবং হাজব্যান্ডের ফ্যামিলি থেকে ওয়াইফের ফ্যামিলি যাইতে পারে এটার মধ্যে যে কোনো কোন ফিক্স কোনো

মহরের বিষয় একটা এক্সাম্পল দিলা কিতারদা দেওয়া হত দেওয়া এইসব জিনিস এবং আপনি কইলা যে নবী সাহা যে সবচেয়ে বরকতীয় মোহর হইলো যে একটা সবচেয়ে সহজ ওখান এইটা তো নে এইটা তো নে এই নেসামর শিক্ষা এইভাবে যে সহজ আমার লাগি যে একটা তমুকর লাগি একটা না ধরিলক্ষা আমি কিবা মোহর মাত্র এক হাজার পাউন্ড দিতাম পারবো কিন্তু যে ইয়ার তার হাজার পাউন্ড আল্লাহর সামনে দেওয়া উচিত কিনা সেইটা হে প্রশ্ন করা উচিত তৌফিক অনুমান তৌফিক অনুমান সেইটাই আল্লাহ আসলে আমরা শিকাইরা অথবা নবীজি সাল্লাহ মানে তো মানে যে মিলিয়ন পাউন্ড রুজি করে হ্যা দশ হাজার এখন আমরা দেখাচ্ছি ইফতারের বিষয়টা আমরা অনেকে দেখা যায় এই ইফতারিটা এত মানে একটা পর্যায়ে নিয়ে গেছি যেটার মধ্যে নিহত যে বিষয়টা আছে এটা আমরা আবার iftari when we come to receive iftari from uh, our family members ar akta zhe chilo ke zama am khatli itho dekha da ar akta bishoy zhe am khatli our is <laughs> season tower pore dekha da zhe fruits sishme da hoy tokhon dekha da again o similar tradition takhe zhe ek khon anek asun zhe am khatli joto beshi dafar ba tokhon ke inor niyat takhe dekhtay bo

এই টেন্ডেন্সিটা যে শেষের সব থেকে বড়ো গরু কত দামি গরু আমি দিলা তো এই জিনিসটাও আমরা দেখা লাগবো যে কোরবানির সময় যে আমরা রিয়েলি আল্লাহ লাগিয়ে হরামনি না মানুষের দেখানি লাগি এটা অনেক সময় আমরা এই প্রবলেম ফলি যাই আর লাস্ট জিনিসটা আমি খুঁজতাম সেরাম যে দা আওয়া ইল আল্লাহ আমরা যারা দাওয়াতর লাইনে যারা সাজ করয় দাওয়ি ফিল্ডে যারা সাজ করেন যে যেভাবে করোয়েন অফকোর্স লট অফ পিপল আর ডুইং দা ইন মেনি ডিফারেন্ট ওয়েজ এখন যে যেভাবে দাওয়াতর কাজ করা আমার লাগি যে আমরা আমাদের নিয়তটা আল্লাহ লাগি করি আমাদের যে দলরে বড় করবা না আমাদের যে গ্রুপ আছে এই অন্য গ্রুপের উপরে নেওয়া লাগি নাই আমাদের যে লাইনটা আছে আমার লাইনটা অন্য লাইনের উপরে নেওয়া না। আমাদের নিয়ত এবং আমাদের তো হোক আল্লাহ বলে আসল একটা একটা শর্ত কি কন্ডিশন কি যে ইট ইজ ফর আল্লাহ সু হ্যান বাট আমরা দেখা যায় আমাদের মধ্যে আমাদের সোসাইটির মানুষের মধ্যে অনেকটা টেন্ডেন্সি থাকে একটা 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 ভাব থাকে যে দেখা যায় যে দাউথর মধ্যেও একটা সবসময় থাকে যে আমার গ্রুপটা বড় হইতো আমার শেখর যে ইয়েটা সেটা বড় হইতো আমার লাইনটা উফরে যেত এবং এটা দেখা যায় একটা এক ধরনের কম্পিটিশনের যে একটা একটা মনোভাব এটা সোসাইটির মধ্যে আমরা দেখতে পাই বাট আনফর্চুনেটলি এটা দিস ইজ এ রিয়েল প্রবলেম এবং আমি মনে করি যে এভরি ওয়ান শুড

কম্পিটিশন যে দেখা যায় এক মাদ্রাসার উস্তাদ হলো সামনে বলে দেখা যায় মাদ্রাসার উস্তাদ হলোর বিরুদ্ধে মাত হয় আর মাদ্রাসার এগেনস্টে মাত হয় এক মসজিদের বইলে এই মসজিদের মানুষের দেখা যায় অন্য মসজিদের বিরুদ্ধে মাত হয় সো জিনিসটা একটা কম্পিটিশন হয়ে গেছে ইয়াস ইফ দ্য কম্পিটিশন ওয়াজ ইন এ গুড ওয়ে তাহলে এটা ফার্স্ট হবে কল খায় আর কম্পিট টুয়ার্স দ্য গুড সো এটা হলে একটা ভালো জিনিস হয়ে কিন্তু দেখা যায় আসলে এটা একটা নেগেটিভ সেন্সে কম্পিটিশনটা করা হয় লাস্ট জিনিসটা হইলে কি আমরা কিভাবে ইন্টেনশনটা আমরা আমাদের লাইফের মাঝে হাউ ক্যান উই অ্যাচিভ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা কি লাভ পিও ইন্টেনশন আনতে পারি স্যার আপনারে আমি প্রবলি 2 মিনিট দাম পারবো ওকে এক্সেলেন্ট নো প্রবলি 2 মিনিট কমেন্ট আপনারা সাথে শেয়ার করি আমরা শেষ করব 2 মিনিট ইনশাআল্লাহ এনাফ হইব যে আমি যে চেষ্টা করতাম যে আমরা নিয়তরে আমরা কিভাবে গুড নিয়ত আমরা কিভাবে আমরা লাইফের মাঝে আমরা আনতে পারি ইনক্লুডিং মি এবং এভরি অফ আস যে প্রথমত হইল কি যে আমরা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে টিচিং যেগুলো আছে good intention pure intention sincerity doing everything for allah subhanahu wa ta'ala knowledge increase increase but at the same time knowledge increase khura practicality we can't learn certain things so we have to be around good people allah pakarba alim kuna ya yuhaladina amanu wa kunum asadikin or you who believe fear allah and be with the righteous people হে ইমান দার হো তোমরা আল্লাহর ফে আল্লাহরের ডরাও বয়স করো এবং ভালো মানুষ তারা স্বয়ালহীন ফায়াস মানুষ তারা এখান দেখা তোমরা থাকো সো আমরা এমন এক সোসাইটির মধ্যে থাকি অনেক সময় দেখা আছে আমরা একলা থাকলে গিয়ে দেখা যায় আমরা দিনটা অনেকটা জি যায় লস হয়ে যায় এই জন্য আমাদের যে এবং বিং ইথ দ্য গুড কোম্পানি সো এটা কোনো মশায়ক কোনো গুড ফ্রেন্ডস কোনো গুড ফ্যামিলি যে যে লাইনে বালা মানুষ আছে এই বালা মানুষের সাথে আমরা সম্পর্ক স্থাপন করা কানেক্টিং উইথ গুড পিপল অ্যান্ড লার্নিং ফ্রম দ্যাম প্র্যাকটিক্যালি হাউ টু পিউরিফাই ইনটেনশন যখন আমরা একজন মানুষের এবং ভালো মানুষের সাথে আমরা সময় কাটাই দেখা যায় দেখা যায় এই জিনিসটা আমরা দেখা গেছি অনেক জিনিস আসলে বই থেকে শিকা যায় না সোসাইটিতে শিকা যায় এর আগে আমরা অনেক সময় দেখা যায় ইসলামিক কান্ট্রিগুলোর মাঝে গেলে অনেক গুড জিনিস সকাল আমার কাছে আয় কোনো কোনো কান্ট্রির মাঝে কোনো কোনো কালচারের মাঝে গুড জিনিস সকল আছে এটা বই থেকে ফোরাই শিকানি যায় না But, so we have to be uh, we, uh, in connection with good people, in the company of good people, and at the same, same time increase our knowledge. And we need to know and understand very clearly that if our intention is wrong, then our amal is invalid. Mm. If our intention is good, even that might be very minor, but this, this can be a great thing in the, in the eyes, in the sight of Allah subhanahu wa Ta ta'ala. I said to my my urge and request is that every one of us.

Is a there. Is there how many uh, big deeds are made small because of their uh, uh, what can you say because uh, because of uh, uh, because of the lack of intention yes and how many small deeds are made so big বিক্ষোজদের হোক কাজে আল্লাহ সুফানতালার সামনে আমরা যেও আম যদি একজন মুসলমানে তার জীবনটে নিয়ে দরিয়া নেয় শরিয়তর পক্ষ থেকে যা কিছু সব কিছু ইবাদত হইতে পারে যদি এই জিনিসটা আমরা শরীয়ত ভিত্তিক করি এবং আল্লাহরে রাজু করার লাগে করি যে ব্যবসায়ী বাই ও অথবা বইনে এই প্রোগ্রামটা দেখা তারা যদি নিয়ত থাকা এই ব্যবসার মাধ্যমে নিজর মুনাফা কমিউনিটির মুনাফা দিতা এবং বিশেষ করে আল্লাহ সুফানতালাকে রাজু করতা তে থান এই ব্যবসা ইবাদতর একটা

আমল নিয়ত লগে ডাইরেক্টলি একটা সম্পর্ক আমার আমলের কথা আমি প্রশ্ন করা উচিত যে আসলে আমার আমল কতখান আল্লাহর রাজি করার লাগে আর কতখান বন্দার চোখ পাওয়ার লাগে আমরা এমন একটা যোগ্য থাকি যে বিশেষ করে মানুষের চোখ ধরার লাগি দুনিয়ায় কত জিনিস এইটক এক সেলফি এক ফেসবুকের ভিতরে আমরা সততা করতাম পারি মানুষের এটার মাধ্যমে পজিটিভ একটা অংশ নো ডাউট আছে আর আন এক নেগেটিভ কতটা অংশ আছে যে মানুষের রাজি মানুষের খুশি করার লাগে আমরা সততা না করি এল্লা কইরা যে ইন্না আলিল্লাহি ও ইন্না আল্লাহকে না আইরাম একদিন তো আমি আর আপনি আল্লাহর কাছে যাইতাম আর বিশেষ করে যারা আল্লাহর উফরে ইমান আনুন এবং নবীর উফরিহিহি ইমান আনুয় তো অবশ্যই আমরা এই দুনিয়াতে আইছি আরেকটা জীবনও যাওয়ার লাগে ফরোখাল জীবনও যাওয়ার লাগে এবং এইটার সাথে আমরা নিয়ত বড় একটা কানেকশন ওখান আমার নিয়ত আপনার নিয়ত আমরা করার চান্স এখনও আল্লাহ এই যে এই প্রোগ্রামের মাধ্যমে আমার আল্লাহ স্মরণ করিয়া দিলা শেখরে স্মরণ করিয়া দিলা আপনারের স্মরণ করিয়া দিলা খেনে সেই দিন আমি একা উবাইতাম ওই বা কাছে এবং সেই দিন কইবে আসলে এই যে আমল করছিলাম খিতার দায় আমি করছিলাম দর্শক ভাই বোন আপনারা সবাই অনুরোধ করবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা জয়েন হওয়ার লাগি আমাদের এই প্রোগ্রাম মেন প্রেজেন্ট হইলো আমাদের বড়ো ভাই ইঞ্জিনিয়ার কামরুল খামরুল ইসলাম উনি আগামী কয়েকটা প্রোগ্রামও থাকত না আমি আসি তান পক্ষ থেকে বা তাই অবশ্যই বা আমরাও দোয়া হলাম যে তাই দূরত্বভাবে এসে আমরা সাথে সাথে লাগে খেয়ে শেখ আপনার সময় লাগে আল্লাহ কবুল করুকা তৌফিক দান করুকা আর এই নিয়ত রূপে আমরা একজন আরেকজনের মনে করে দিছি এখানে আমরা তো একদিন একদিন কাছে গিয়া জবাব দিতে হবে কীভাবে জবাব দিতে হবে এইটার খাস এই দুনিয়াত আমার আর আপনার খোরা লাগবো ইনশাআল্লাহ উই উইল সি ইউ ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট প্রোগ্রাম স্টে ওয়েল আসসালামু আলাইকুম ওর বাক